একত্রিত হয়ে তেখেতর নির্বাচনত অবতীর্ণ হয়েছিল আর আমি বিপুল ভোট পাবল সক্ষম হয়েছিল। মাননীয় বিধায়ক ডাঙরিয়ায় গোটেই পাতাসারকুচির সমষ্টিবাসী রাইজক বিশ্বাসঘাতকতা করলে, আর এই বিশ্বাসঘাতকতা এই কারণে করলে আমি কব বিচার যে পূর্বতে আমার ইয়াত ভারতীয় জনতা পার্টির বিধায়ক আসে, তৎসত্ত্বেও একমাত্র সরকার গঠন করার স্বার্থ আমি বিজেপি বাদ দি হলেও অসম গণ পরিষদ দলের প্রতি আমি আন্তরিকতার তখন সমর্থন করল। আজির তারিখ আমি কব বিচার তখেতে এজেপির কার্যকরী সভাপতি বর্তমান প্রবীণ ডেকা ডাঙরিয়া, এটা অসল পয়সা অসল মুদ্রা, আর তখেতর নেতৃত্ব যে অসম জাতীয় পরিষদে যি ধরনের কার্যকরী সভাপতির দায়িত্ব দিছে, যেনেকে অসম গণ পরিষদ দললৈ একটা বিভ্রান্তি পরিবেশ সৃষ্টি করেছিলেন, একই অবস্থা এই দলটো এটা তেনে ধরনের চিন্তার তখেতে আগবাড়ি, কারণ তখেতর মতে পৃথিবীর জানা মানুষের কোনো নাই, তখেতেই সর্বদান্তা। গতি আমি তখেতক কব বিচার যে 2021-ত পাতাসারকুচির সমষ্টির রাইজে নিশ্চিত সহকারে ইয়াত উত্তর দিব যে অবিন্দ ডেকা নিশেষ হয়ে যাব রাজনীতি পথারের পর। আর আমি ভারতীয় জনতা পার্টির এই কথাটুক কইছো, তখেতে একজন বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকতা করে জাতিক প্রবঞ্চনা আর বিশ্বাসঘাতকতা করা ব্যক্তি অবিন্দ ডেকাই। তখেতে কংগ্রেস দলের লগত যেতিয়া তখেতে তাত নির্বাচন করেছে, তখেতে জাতিটুক প্রদান আর বিশ্বাসঘাতকতা করাই নয় আঁঠুকাড়ি আত্মসমর্পণ করা অবিন্দ ডেকা ডাঙরিয়ায় আজির তারিখ কোনো যে ভ্যালু নাই, কোনো যে তখেতর প্রতি যে আন্তরিকতা নাই, অসমবাসী রাইজক আমি এই কথা স্পষ্টভাবে